हेलो स्टूडेंट्स, আমি আকাশ পাল ফ্রম দি ইন্টিগ্রাল একাডেমি। তো আজকে আমি চলে এসেছি অ্যালজেব্রিক অপারেশনের প্রবলেম সলভিং লেকচার 2 নিয়ে। তো আগে আমার বাকি লেকচারগুলো তোমরা সবাই দেখে নিও, নালে আজকে লেকচারটা বুঝতে পারবে না। তো চলো আজকে লেকচারটা স্টার্ট করে দেই। এবার আমরা আজকে ফার্স্ট প্রবলেম নিয়ে ডিসকাস করি। তো এইটা একটা ট্রায়াঙ্গেল রয়েছে, একটা ত্রিভুজ। কি বলেছে না, এই ত্রিভুজটার তিনটে সাইডে দৈর্ঘ্য বলে দিচ্ছে, মানে লেন্থটা বলে দিচ্ছে কি, ফার্স্ট সাইডটা x প্লাস 4 cm, সেকেন্ড সাইডটা 2x প্লাস 1 cm, আর পর লাস্ট সাইডটা 4x মাইনাস 8 cm। ওকে, তো কি চেয়েছে না, এই পুরো ত্রিভুজটার পরিসীমা। পরিসীমা মানে কি, তোমরা ত্রিভুজের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে পরিসীমা মানে তুমি, আমি যদি এইখান থেকে স্টার্ট করি, কেউ মানুষ যদি এখান থেকে হাঁটা স্টার্ট করে, তাহলে পুরো এই এরিয়াটা গিয়ে আবার যদি এখানে ফিরে, তাহলে সে যতটা হাঁটে, মানে কি এই লেন্থটা যোগ এই লেন্থটা প্লাস এই লেন্থটা, তিনটে লেন্থ অ্যাড করে আমি কোনো একটা ত্রিভুজের পরিসীমা পেতে পারি। তো এখানে পরিসীমা মানে তিনটে লেন্থ কি কি আছে, এইটা একটা আছে, এইটা একটা আছে, এইটা একটা আছে, তো এই তিনটে যোগ করে আমি এটা পরিসীমা পাবো। তো চলো পাই। এবার আমি যদি ত্রিভুজটাকে নাম দিই এ বি সি, তাহলে দেয়ারফোর ত্রিভুজ এ বি সি এর পরিসীমা বা পেরিমিটার কি হবে, তাহলে এই তিনটে যোগফলটাই পেরিমিটার হয়ে যাবে, মানে x প্লাস 4, 2x প্লাস 1, 4x মাইনাস 8, এই সব কটা প্লাস হবে। আর দেখো এখানে সিএম সিএম আছে, তো সিএম হয়ে যাবে। তাহলে এবার এক্স গুলোকে একসাথে আমরা করি, এক্স প্লাস 2x প্লাস 4x, আর এখানে শুধু নাম্বার গুলোকে একসাথে করি, নাম্বার বলে 4, 1 আর মাইনাস 8, 4 প্লাস 1 মাইনাস 8, তাহলে এটা হবে 7x প্লাস, আর এটা হবে 4 প্লাস 1, 4 প্লাস 1 5, 5 মাইনাস 8, 5 মাইনাস 8 করলে মাইনাস 3। এইটা যদি না বোঝো, ইন্টিজারের একটি লেকচার আছে আমাদের আপলোড হওয়া, তো সেটা তোমরা দেখতে পারো। তো 7x প্লাস অফ মাইনাস 3 মানে 7x মাইনাস 3, এটা কি এই পুরো ত্রিভুজটার পেরিমিটার। ওকে, তো চলো আজকে সেকেন্ড প্রবলেম নিয়ে ডিসকাস করা যাক। কি বলেছে, কোন একটা অঙ্কে ভাজক, ভাজক মানে এই পাশে যেটা থাকে ডিভাইজার, ডিভাইজারটা x প্লাস 4, কোশেন্ট মানে ভাগফলটা x স্কোয়ার প্লাস 4x প্লাস 4, আর ভাগশেষটা 3। আমি একবার তোমাদের প্লেসগুলো রিমাইন্ড করে দিই, এখানে থাকছে ডিভাইজার, ভেতরে ডিভিডেন্ট, এখানে কোশেন্ট, আর নিচে রিমাইন্ড। ওকে, তো কি বলেছে, ভাজকটা বলে দিয়েছে x প্লাস 4, মানে এটা বলে দিয়েছে x প্লাস 4, ভাগফলটা বলে দিয়েছে x স্কোয়ার প্লাস 4x প্লাস 4, আর ভাগশেষটা বলে দিয়েছে 3 বলে দিয়েছে, তাহলে ডিভিডেন্ডটা কি জিজ্ঞেস করেছে। ওকে, তো এটা নিয়ে আমি একটা ফর্মুলা বলেছিলাম কি না, ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার মাল্টিপ্লাই কোশেন্ট ব্র্যাকেট আন্ডার প্লাস রিমাইন্ডার। ওকে, তো সেরকম ভাবে দেখতে গেলে তাহলে আমাকে ডিভিডেন্ডটাই চেয়েছে, তো ডিভিডেন্ড আমি কি করব, আর বলছি ডিভাইজার, ডিভাইজার মানে x প্লাস 4, x প্লাস 4 মাল্টিপ্লাই কোশেন্ট, কোশেন্ট x স্কোয়ার প্লাস 4x প্লাস 4, আর রিমাইন্ডার 3 মানে প্লাস 3। ওকে, তো এইভাবে করলে তাহলে এই মাল্টিপ্লাইটা আমি আগে দেখিয়েছিলাম, এই মাল্টিপ্লিকেশনটা যারা বুঝতে পারবে না তারা আগের লেকচারগুলো দেখতে পারো, দেখে এখানে এসো। তাহলে চলো দেখি, x ইনটু x স্কোয়ার প্লাস 4x প্লাস 4, প্লাস 4 এর সাথেও আমি পুরোটা মাল্টিপ্লাই করব, প্লাস 4 ইনটু x স্কোয়ার প্লাস 4x প্লাস 4, ব্র্যাকেট আছে, আর বাইরে প্লাস 3। ওকে, তাহলে x এর সাথে এই পুরোটাই গুণ করলে কি হবে, এখানে একটা সেখানে দুটো x, মানে x কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস 4, আমার সাথে যদি তোমরা হাতে করো তাহলে আরো বেশি বুঝতে পারবে, আর 4 এটা 4x স্কোয়ার প্লাস 16x প্লাস 16 প্লাস 3। ওকে, তাহলে এটাই হবে x কিউব
প্লাস ফোর এক্স স্কোয়ার, ফোর এক্স স্কোয়ার দুবার আছে মানে এইট এক্স স্কোয়ার প্লাস ফোর প্লাস সিক্সটিন এক্স একবার আছে মানে প্লাস সিক্সটিন এক্স, সরি এটা ফোর এক্সও হবে তাহলে এটা টোয়েন্টি এক্স, আর তারপরে বাকি পড়ে রইল সিক্সটিন প্লাস থ্রি মানে নাইনটিন পড়ে রইল। তাহলে এইটাই হলো এই ডিভিডেন্টটা, এটাই অ্যান্সার। ওকে তো চলো চলে আসি আজকে থার্ড প্রবলেমে। কি বলেছে? মাল্টিপ্লাই কনসিকিউটিভলি। তো যারা বাংলা তাদের জন্য বলে দিই, মাল্টিপ্লাই কনসিকিউটিভলি মানে হলো পর পর গুণ করতে হবে, মানে এই এইটার এই টার্মটার সাথে এই টার্মটা গুণ করবো পর পর, মানে এইটার সাথে এটাই গুণ করবো, যে অ্যান্সারটা বেরোবে সেটার সাথে এটাকে গুণ করতে হবে। ওকে মানে আমি তিনটে একসাথে গুণ করে দিতে পারবো না। ওকে তো এটাই রুল নিয়ে আমাকে গুণটা করতে হবে। তো চলো গুণটা স্টার্ট করি, কি হচ্ছে তাহলে? তাহলে ফার্স্টে এই দুটো গুণ করছি আমি, এই দুটো গুণ করে আমি কী পাবো? তাহলে এই টার্মটার সাথে এই টার্মটা গুণ করছি, এই টার্মটার সাথে এই টার্মটা গুণ করছি, মানে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার। ওকে তারপর এই টার্মটার সাথে এই টার্মটা গুণ করছি প্লাস, যেহেতু প্লাস আছে মাঝখানে, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার। ওকে তারপর এই টার্মটার সাথেও সেম কেসটা করবো, এইটার সাথে একবার গুণ, এটার সাথে একবার গুণ। তো চলো লিখে ফেলি, ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার মাল্টিপ্লাই বাই জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার। ওকে তাহলে এই টার্মটা পড়ে রইল, এই টার্মটাকে আমি এখানে গুণাকারে লিখে ফেলছি। ওকে এই পুরো থার্ড ব্র্যাকেট ওয়ালা টার্মটার সাথে এই টার্মটাকে আমি গুণাকারে লিখে ফেলছি, যে জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে তো চলো এবার, তো আমি যদি কাটাকুটি করি, ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার কাটছে, এইখানে এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার কাটবে, এখানে কিছু কাটবে না, এখানে জেড স্কোয়ারের সাথে জেড স্কোয়ার কাটছে। ওকে এইখানে কিন্তু কাটবে না, কারণ এটা এখানে প্লাস আছে, এগুলো কাটছে একটাই রিজনে, কারণ এখানে মাল্টিপ্লাই আছে এগুলোর মাঝখানে। ওকে সেই জন্য কাটছে। তো চলো এবার করা যাক, তাহলে কি পড়ে রইলো? এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস এখানে পড়ে রইলো জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এখানে পড়ে রইলো এখানে ওয়াই টু দি পাওয়ার ফোর, যেহেতু ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে নিচে জেড স্কোয়ার জেড স্কোয়ার আছে, তো জেড টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। ওকে আর এখানে মাল্টিপ্লাই হয়ে আছে জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এবার আমি এই টার্মটাই গুণ করতে পারবো এটার সাথে। তো গুণ করলে কি পাচ্ছি দেখো, এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর জেড টু দি পাওয়ার ফোর ইন্টু জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার। ওকে আর তারপরে এই টার্মটার জন্য সেম পুরোটার সাথে আমি গুণ করবো। ওকে তো এটা তোমরা নিজের হাতে আরো পড়ো, আমি করছি। এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর বাই জেড টু দি পাওয়ার ফোর ইন্টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। ওকে তো এই একটা বড় টার্ম এখানে এসে গুণের আকারে দাঁড়ালো। এবার এর মধ্যে আমাদের কাটাকুটিগুলো করতে হবে। দেখো কী কী থাকছে, এখানে দুটোই কেটে গেল, এইটার মধ্যে তোমার কিছু কাটছে না এখানে, এইখানে এইখানে জেড স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর কাটছে, তাহলে এখানে একটা জেড স্কোয়ার পড়ে থাকবে। ওকে এখানেই কাটছে, এইখানে কিছু কাটছে না, এইখানটাতেও কিছু কাটছে না, এটাও অ্যাজ ইট ইজ রয়েছে, এই পার্টটাতেও জাস্ট ওয়াই স্কোয়ারটা কাটবে, আর এখানে আবার সব কটা কেটে যাবে। ওকে তো এটাকে আমি যখন যদি রেজাল্ট ওপরে লিখি তাহলে এসে দাঁড়াচ্ছে হলো ওয়ান প্লাস, এটা এসে দাঁড়াবে জেড টু দি পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এটা এসে দাঁড়াবে ওয়াই টু দি পাওয়ার ফোর বাই জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস
এইটার সাথে হবে y স্কয়ার z স্কয়ার বাই x টু দি পাওয়ার 4 প্লাস এইটার সাথে হবে x টু দি পাওয়ার 4 বাই y স্কয়ার z স্কয়ার প্লাস এইটা হবে z স্কয়ার x স্কয়ার বাই y টু দি পাওয়ার 4 প্লাস এইটা হবে যে y স্কয়ার x স্কয়ার y স্কয়ার x স্কয়ার বাই z টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস 1 টা আমি এখানে প্লাস 2 করে দিচ্ছি যেহেতু প্লাস 1 ছিল ওকে তো এইটাই হচ্ছে এটা অ্যানসার তো আগে প্রবলেমটার মতনই এটা আরেকটা প্রবলেম এইটা তোমরা বাড়িতে করবে আর কমেন্টে আমাকে এটা অ্যানসারটা জানাবে আর যদি না পারো আমাকে বলবে আমি পরে প্রবলেম সলভিং লেকচারে এটা করে দেবো ওকে তো আজকে এই পর্যন্তই আজকে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না যদি আজকে কন্টেন্ট রিলেটেড কোনো রকম ডাউট থেকে থাকে আমাকে পার্সোনালি এই টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক আছে সেখানে জয়েন হয়ে জানাবে বা আমাদের কমেন্ট বক্সে লিখতে পারো আমাদের টিউটরসরা তোমাদের হেল্প করবে সেই প্রবলেমগুলো সলভ করতে তো বাই।